उनको रीले जबीरे मारा फोर बीरे दी शन फेरे ओ निर्गिबान तोरे तुई नयने भूलो ना मो तारे নিজে রেচিনো ও পরে গুরুকে মানো এই দেহ পাস করায়ানো ওরে আগে নিজে রেচিনো ও পরে গুরু वास करें नमाज़र को तक हिलना आगे नीचे रचीनो ओ परे गुरु के मानो तुम्हारे देहो पास कराया नो परे तुम्हारे गुरु ও নির্গিবান তোরে তুই নয়নে নির্গিবান তোরে তুই নয়নে ভুলো না দয়াল করিমিশারে আরে ভুলো না দয়াল করিমিশারে আরে প্রেমের গাছে একটা ফল আরে রসে করে টলম ওরে দেখে কত ভ্রমর হয় পাগল ওরে প্রেমের অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি মানুষ জ্ঞানী হলেই পাপ হতে মুক্তি পাবি যতক্ষণ না পর্যন্ত ছোট যতক্ষণ না পর্যন্ত একজন হক্কানি অলিয়া উলিয়ার কাছে গিয়া নিজেকে সংশোধন না করলেন নিজে যতক্ষণ না পর্যন্ত জ্ঞানী হলেন ততক্ষণ পর্যন্ত অহরহ পাপ করতেই থাকবে কারণ আপনি যদি ভাবেন একজন এতিমের মাল হরণ করলে আল্লাহ বেরাজি হয় আমার রাসূল বেরাজি হয় তাইলে এটা করতাম না একটা পাপ থেকে বাঁচা গেল আহারে
মানুষ কইও না মিথ্যা কথা কাটিবে জিব্বার মাথা মিথ্যা কথায় হায়াত কাটা যায় রে ও মানুষ হুঁশিয়ার হও রে তাইলে আজকে থেকে মিথ্যা কইলাম না সত্যের মধ্যে প্রবেশ করলাম রশিদ সরকার বলেছে জ্ঞানী হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ পাপ থেকে মুক্তি পায় না ও প্রেমের গাছে একটি ফল রসে করে তলম ওরে কত ভ্রমর হয় পাগো ওই ফল গুহুরু খায়া শিশের দিলে সুমনে ভাই সংসারে হইল না তোমার করিমি সারে ও নির্গবান তোরে দুই নয়নে প্রেমের হাটে গেলাম না ওরে প্রেমের সদাই করলাম না আমার করিম সার মতো একজন প্রেমিক পাইলাম না ওরে প্রেমের হাটে কি হবে মানব জনম বসবো সাধুর মেলে লালন সাইজি যখন নিরিবিলি থাকতেন অনেক আর্তনাদ থেকে উনি এই কথাগুলো লিখতেন বোঝা যায় কেন জানেন ওনার কথার পরিপ্রেক্ষিতে আরে আহলে জালিয়াতের যুগ শেষ জামানায় মিলে যায় লালন বলেছে আমি বসে আছি আশার সিন্ধু অকুলে সদায় কবে সাধুর চরণ দলি লাগিবে মোর তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু কবে বলো মরে পদার বিন্দু দেবে আর কি এমন সাধুর সঙ্গ হবে একজন সাধুর সঙ্গ পেতে হলেও আপনার উপর রহমত হইতে হবে আপনি এমনি এমনি একজন অলির দরবারে যাইতে পারতেন না যদি আপনার উপর দয়া না হয় তাই বলেছে প্রেমের হাতে গেলাম ওরে প্রেমে সদাই করলাম না আমার করিম সামজিব চানগনি সারা হাত বাবা একরাম সার মতো ওরে একজন মানুষ পাইলাম না ওরে তোমার আপন ঘরে আছে রে Oh!